মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, তাই আমার সকল বন্ধুদের হ্যাপি সানডে। আর আজকে সানডের দিনটা সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এখন বাজে 9টা, আর সকালে পাশে কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে। তো এখন চলে এসেছি বাগানে, আর আজকে সকালেই দেখো বাগানটাকে আমি একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাগানটা দেখেছো কত সুন্দর দেখাচ্ছে, একদম পরিষ্কার হয়ে আছে দেখো। আর একটু গাছগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, আবারও গাছে বেগুন ধরতে শুরু করেছে। তো প্রথমকার বেগুনগুলো আমি তুলে নিয়েছি, আর এই যে আবারও শুরু হয়েছে বেগুন ধরা, যে ছোট্ট গাছটাতেও ধরেছে। আর একটা নতুন জিনিস দেখায়, আমারও শিম হয়ে গেছে, আর এই যে শিম হচ্ছে এখনো। এই যে সমস্ত টমেটো গাছগুলো দেখো, টমেটো ধরতে শুরু করেছে। আর আমি সর্ষের শাক বেশিরভাগই খেয়ে ফেলেছি। এই যে এখানেও কয়েকটা বেগুন গাছ আছে, আর এই দেখো এটা হচ্ছে আমার বাগানে নতুন, সেটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি ধরতে শুরু করে দিয়েছে, বাঁধাকপি না সরি সরি ফুলকপি, ফুলকপি ধরতে শুরু করে দিয়েছে। আর এখানটা দেখো, আরেকটা জিনিস হচ্ছে এই যে কুমড়োর জালি চলে এসেছে, মানে ভাবছিলাম কুমড়ো হবে কি হবে না, দেখছি না কুমড়ো শুরু হয়ে গেছে ধরা। আর এগুলো তো তোমরা আগেও দেখেছো, এই যে এগুলো তোমরা আগেও দেখেছো, তাই আর দেখাচ্ছি না। তো চলো, এই যে পাইপ ফেলে দিয়েছি। আর এই যে আমার আরুষ্য, না এখানে এসো, কি করবে তুমি পাইপে করে, কি করবে গাছে জল দিলেই আরুষ্য না সবার আগে রেডি থাকে গাছে জল দেবো বলে। তো চলো আমি গাছে জল দেওয়া শুরু করি। এই যে কলতলায় চলে গেছে, তো চলো জলটা দিয়ে নিই, আর তারপর রান্না বান্না শুরু করবো। টবগুলোই দাও, টবগুলোই দাও, কোনটা ওটা কার ক্যাকটাস, ওইদিকে দাও, ওইদিকে দাও গাছগুলো। আর এই দেখো বন্ধুরা, একটা নতুন গাছ নিয়ে এসেছি, করবী। তো আমার ভীষণ ইচ্ছা ছিল করবী ফুলের, মানে করবী গাছগুলো সত্যি ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এই দেখো করি এসেছে, তো এখনও জানি না ঠিক কীরকম হবে, কিন্তু আমি নিয়ে এসেছি রেড কালার। তো অনেক সময় কালার মানে ওদের মতো হয় না, তবু দেখা যাক কীরকম হয়। আর এটা ফুটলে তো তোমাদেরকে মানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হুম হুম দাও দাও, এদিকগুলো দাও, এদিকগুলো দাও। হুম, আরো শোনা গাছে জল দিচ্ছে, দিয়ে নাও। হুম ফুটছে তো। তো বন্ধুরা দেখো, বাইরের কাজকর্ম কমপ্লিট করে এবার চলে এলাম রান্নাতে। তো আজকে একটু খাসির মাংস আনা হয়েছে, আর তার রান্নার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো নতুন আলু, এখানে পেঁয়াজ, সমস্ত মশলা একদম রেডি। আর এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজতে, আর তার সাথে করবে একটুখানি চাটনি। তো ব্যাস আজকের মেনু এইটুকুই। দেখো এদিকে আমি রান্না পুরো বসিয়ে দিয়েছি, তো আজকে কোনো রকম ডাল এসব কিছু হবে না, কারণ আমাদের বাড়িতে এই যে খাসির মাংস হলে সেটাকে পুরো ঝোল করে খেতে হয়, আর নতুন আলু দিয়ে ঝোল সত্যি খুব ভালো লাগে। তো এই দিকটা কমপ্লিট প্রায় আমার, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি চাটনিটা বানাবো বলে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, এই যে ভাত হয়ে গেছে। আর আমি এদিকে দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবাই মিলে একসাথে খাবো। তো আমরা সবাই মিলে কিন্তু ছুটির দিনে একসাথে খাওয়া দাওয়া করি, আর এটাই আমাদের মানে ভীষণ আনন্দ হয়। তো দেখো সবারই থালা নিয়ে চলে এসেছি, আর সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কি খাচ্ছ বড় কথা নেই, সবাই মিলে একসাথে মিলেমিশে খায়, এটা কিন্তু খুব মানে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কারণ আমরা সবাই এইভাবে থালা নিয়ে চলে আসি, আর সমস্ত তরকারি এভাবে নিয়ে চলে আসি, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো এই যে আরুষ্যনাকে প্রথমে খাইয়ে নেবো, আর তারপর ও খাওয়ার পর যেটা থাকবে সেটা আমি খেয়ে নেবো। আর কেমন দুষ্টু করছে দেখো খেতে খেতে, তো হাতে মোবাইল থাকলে চুপচাপ থাকবে, না হলে এইভাবেই দুষ্টু করে। আর আমি খেতে খেতে মোবাইলটা একটু কমই দেবো বলে যা করছে করুক। তো যাকগে, তারপর আমার খাওয়া দাওয়া করে আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম, একটু মানে বাজার দিকে যাচ্ছি। তো আজকে আমাদের বাজার যাওয়ার কারণ হচ্ছে
কিছু ড্রেস কিনবো। তো ড্রেস কেনার কারণ হচ্ছে আমার মানে ছোট নন্দায়ের মানে জেঠু মারা গেছে, তো ঘাটে তোলার ব্যাপার আছে, তো সেই কারণে আমরা যাচ্ছি একটু ড্রেস কিনবো বলে। আর তার সাথে আমি প্রথমে চলে গেলাম, আমার মানে অনেক দিন ধরেই ঠিক ছিল একটা শোকেস নেওয়ার জন্য। তো বন্ধুরা, কিছুতেই আমি ডিজাইন পছন্দ করতে পারছিলাম না, কারণ কোনো জিনিসটা মানে ডিজাইনটা পছন্দ হচ্ছে তো কালারটা আসছে না, তো আবার কখনো কালার পছন্দ হচ্ছে তো ডিজাইনটা ঠিক আসছে না। তো এই দেখো, এটা হচ্ছে অনেক বড় একটা ফার্নিচারের দোকান আমাদের মানে পান্ডুয়ার, তো সেখানে চলে গেছি। আর দেখো ফার্নিচারগুলো বেশ সুন্দর, কিন্তু মনের মতো মানে কালারটা আসছে না। আর এই যে ওয়ার্ড্রপটা দেখালাম, এটা ভীষণ পছন্দ হয়েছে, তো ভাবলাম এটা পরে নেব, আগে যেটা নিতে এসেছি চলো সেটাই আগে নেওয়া যাক। আর এই দেখো এই কালারটা শেষমেশ আমার পছন্দ হলো, আমার না তোমাদের দাদা ভাইয়েরও এটাই পছন্দ হলো। তো এই শোকেসটা নয়, মানে কালারটা এটা কিন্তু শোকেসটা না, শোকেসের ডিজাইনটা আমরা বন্ধুরা নিজেদের মতো করে মানে চয়েস করে মানে ডিজাইন করে সেটা আমরা এখানে বানাতে দিয়ে গেলাম। তো তারপর দেখো একবার দেখিয়ে নিই তোমাদেরকে, এখানে কিন্তু অনেক জিনিস আছে, অনেক। তো তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের এখানকার কাজটা মিটে গেল। আর এরপর আমরা চলে এলাম একদম স্টাইল বাজার। আর স্টাইল বাজারে অনেক দিন ধরেই অফার চলছে, তো ভাবলাম চলো স্টাইল বাজার থেকে ড্রেসগুলো কিনে নেওয়া যাক। আর আরুষনা দেখো কতটা খুশি, মানে স্টাইল বাজার এলে ওর ভীষণ আনন্দ হয়, কারণ এখানকার খেলনাগুলো থাকে আর সেগুলো বেশ ওর নিজের পছন্দ মতো করে নিতে পারে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে রাস্তাতে এই যে একটা দোকান যেখানে আমি খাওয়া মানে এখানে খেতে খুব ভালো লাগে, এখানকার রোল তারপর চিকেন পকোড়া এগুলো খুব সুন্দর পড়ে, তো ওখান থেকে নিয়ে নিলাম এক পিস রোল, কারণ তোমাদের দাদা ভাই তো বাইরের কিছু খায় না, তো শুধু আমার জন্যই একটা রোল নিলাম, এই দেখো। তারপর ওখান থেকে দেখো বন্ধুরা একদম সোজা বাড়ি। আর চলো কী কী কেনাকাটা করেছি দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার বড় ভাগ্নির জন্য ফুল প্যান্ট আর গেঞ্জি, আর এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নির জন্য ফুল প্যান্ট আর গেঞ্জি, কারণ আমার ছোটো ননদের দুই মেয়ে আর ওরা দুজন, ব্যাস চারজনকে ঘাটে উঠাতে হয়। আর এটা হচ্ছে আমার নন্দাইয়ের জন্য ফুল প্যান্ট আর গেঞ্জি। তো এগুলোর মধ্যে কোনো অফার নেই বন্ধুরা, এগুলো এমনি, আর অফার দিচ্ছে শুধুমাত্র শীতের বস্ত্রের জন্য। তো যাক, শীতের বস্ত্রগুলো কিন্তু খুব ভালো ছিল মানে ড্রেসগুলো। তো এখানে হচ্ছে একটা গামছা যেটা দিতে হয়, আর এই দেখো তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছে দুটো জ্যাকেট, এগুলোর মধ্যে কিন্তু অফার ছিল, মানে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর, আর তোমাদের দাদা ভাইকে পরেও বেশ ভালোই লাগছে, তাই দুটো জ্যাকেট নিয়ে নেওয়া হলে একটা কিন্তু উনি পরে বসে আছেন, ওইটা পরেই উনি
বাইরে চলে গেলেন। আর এই দেখো, এটা হচ্ছে মালা ঘুনসি, এটা তো দিতেই লাগে। আর তারপর দেখো, দিদি পিঠে বানিয়ে রেখেছিল, দুধ পিঠে, আমাদের আড়সের একদম ফেভারিট। তো এসেই যে শুনেছে মনি দুধ পিঠে বানিয়ে রেখেছে, অমনি খাবো খাবো বায় না, তো ওকে দিয়ে দিচ্ছে দুধ পিঠে। আর আমরাও সবাই খেলাম, ওকে দেওয়ার পর আমরাও সবাই খেলাম, খুব সুন্দর বানিয়েছিল, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাথে থাকো, সবাই খুব খুব ভালো থাকো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টাটা, বাই।